আজকের বিষয় ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ। স্বামী প্রণবানন্দ তথা প্রণবানন্দজি মহারাজ একজন হিন্দু সন্ন্যাসী এবং মহাপুরুষ, যিনি ভারত সেবাশ্রম সংঘ নামে পরিচিত একটি অলাভজনক এবং আধ্যাত্মিক সংগঠনের প্রতিষ্ঠাতা হিসাবে বিখ্যাত। হিন্দু আধ্যাত্মিকতার প্রাচীন ঐতিহ্যের অপরিহার্য মূল্যবোধের সাথে আপোষ না করে আধুনিক হিন্দু সমাজকে নতুন যুগে নিয়ে আসার ক্ষেত্রে তাঁর অগ্রণী প্রচেষ্টার জন্য তাঁকে স্মরণ করা হয়। তিনি ছিলেন আধুনিক ভারতের অন্যতম প্রভাবশালী একজন আধ্যাত্মিক নেতা। জাতীয়তাবাদী উদ্যম মাতৃভূমির প্রতি ভালোবাসাকে পরিত্যাগ না করে সর্বজনীন প্রেম, সমগ্র মানবতার প্রতি সমবেদনা এবং সমাজ সংস্কারের বার্তার জন্য তিনি এখনও অত্যন্ত শ্রদ্ধাশীল। 1896 সালের 29শে জানুয়ারি বাংলাদেশের ফরিদপুর জেলার বাজিতপুর গ্রামে স্বামী প্রণবানন্দ মহারাজ জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম বিষ্ণুচরণ ভূইয়া এবং মাতার নাম শারদা দেবী। তাঁর পিতামাতা দুজনেই শিবভক্ত ছিলেন। প্রণবানন্দের পিতা তাঁর জন্মের সময় নাম রাখেন জয়নাথ। অবশ্য শৈশবে তাঁর ডাক নাম ছিল বিনোদ। স্বামী প্রণবানন্দ ছোট থেকেই পরোপকারী ছিলেন। ছোটবেলা থেকেই তাঁর মধ্যে আধ্যাত্মিক ভাবধারা স্পষ্ট হয়ে ওঠে। প্রায়শই তাঁকে ধ্যানমগ্ন অবস্থায় দেখা যেত। বয়স বাড়ার সাথে সাথে ধ্যান করার প্রতি তাঁর ঝোঁক ক্রমশ বাড়তে থাকে। এর ফলে তাঁর পড়াশোনায় ব্যাঘাত ঘটতে থাকে। তিনি শুধু ভাত এবং আলু সেদ্ধ খেতেন এবং সারাদিনে মাত্র 1 ঘন্টা ঘুমাতেন। সেই সময় তাঁকে শ্মশানে শ্মশানে ঘুরে সাধনা করতে দেখা যেত। এরপর 1913 সালে তিনি বাবা গম্ভীরানাথজির শিষ্যত্ব গ্রহণ করেন এবং 1916 সালে মাত্র 20 বছর বয়সে তিনি সিদ্ধি লাভ করেন। এই সময় থেকেই তিনি সাধারণ মানুষের কাছে একজন সিদ্ধপুরুষ হিসাবে গণ্য হতে শুরু করেন। ধীরে ধীরে তাঁর শিষ্যের সংখ্যাও বাড়তে থাকে। জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে তিনি সকলকে তাঁর শিষ্য করে নিতেন। 1914 সালে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার দায়ে স্বামী প্রণবানন্দকে কারাবন্দী করা হয়, কিন্তু ব্রিটিশ পুলিশ স্বাধীনতা আন্দোলনের সাথে তাঁর যোগাযোগ প্রমাণ করতে না পারায় পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। স্বামী প্রণবানন্দ স্বাধীনতা সংগ্রামীদের অত্যন্ত স্নেহ করতেন এবং সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য তাঁদের সাহস যোগাতেন। এর পাশাপাশি তিনি রাতের অন্ধকারে তাঁদের খাদ্য সরবরাহ করতেন এবং আশ্রয়ও দিতেন। পুলিশের হাত থেকে বাঁচার জন্য অনেক বিপ্লবী তাঁর কাছে আশ্রয় নিতেন। 1921 সালে পূর্ববঙ্গের ভয়াবহ দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়লে আচার্য প্রফুল্লচন্দ্র রায় সেই সকল মানুষদের সাহায্য করবার জন্য প্রচুর পরিমাণে অর্থ সংগ্রহ করেন, কিন্তু সেই সকল মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য লোকবলের সমস্যা দেখা দিলে তিনি সেই সংগৃহীত অর্থ স্বামী প্রণবানন্দের হাতে তুলে দেন এবং তাঁকে যুব সমাজকে সংগঠিত করে দুর্ভিক্ষ পীড়িত মানুষদের সাহায্য করতে বলেন। এরপর বিশিষ্টজনদের অনুরোধে স্বামী প্রণবানন্দ মাদারীপুর সেবাশ্রম স্থাপন করেন। এরপরে তিনি খুলনা, নওগাঁ, আশাশুনি ও অন্যান্য জায়গায় আরও কয়েকটি আশ্রম তৈরি করেন। 1924 সালের জানুয়ারি মাসে প্রয়াগে হওয়া অর্ধকুম্ভ মেলায় তিনি স্বামী গোবিন্দ নন্দী গিরি মহারাজের কাছ থেকে সম্পূর্ণ সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। সেই সময় তার নাম বিনোদ থেকে প্রণবানন্দ রাখা হয়। সেই বছরের ফেব্রুয়ারি মাসে মাঘী পূর্ণিমার দিন 7 জন শিষ্যকে তিনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করেন। তাঁর সমগ্র জীবনে তিনি প্রায় 83 জন যুবককে সন্ন্যাস ধর্মে দীক্ষিত করেন। স্বামী প্রণবানন্দ গ্রামের উন্নয়নের জন্য হস্তশিল্পের উন্নয়ন এবং গ্রামের ঘরে ঘরে ঢেঁকির ব্যবস্থা করাসহ বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন। বিভিন্ন উপজাতির পিছিয়ে পড়া মানুষদের কর্মসংস্থানের জন্য তিনি সবসময় চেষ্টা করতেন যাতে তারা স্বনির্ভর হতে পারে। স্বামী প্রণবানন্দ ছোট থেকেই বাংলার পিছিয়ে পড়া গরিব এবং অশিক্ষিত মানুষদের দুর্দশা দেখেছেন। তিনি এও দেখেছেন যে কোনো ব্যক্তি বা সংস্থা এমনকি ব্রিটিশ সরকারও সেই সকল মানুষদের সাহায্য করতে কখনোই এগিয়ে আসত না। বন্যা, খরা কিংবা মহামারীর সময় সেই সকল মানুষেরা অকাতরে মারা যেত। শিক্ষিত এবং ধনী ব্যক্তিরা সেই সব পিছিয়ে পড়া মানুষদের এড়িয়ে চলত। তারা সবসময় উঁচু জাত এবং বিদেশি শাসকের দ্বারা শোষিত হতো। তাই স্বামী প্রণবানন্দ মানুষের সেবা করার জন্য 1917 সালে একটি সংস্থা তৈরি করেন, যা পরে 1923 সালে ভারত সেবাশ্রম সংঘ নামে পরিচিত হয়। 1922 সালে কলকাতার বাগবাজারে একটি ঘর ভাড়া করে তিনি ভারত সেবাশ্রম সংঘের প্রথম কার্যালয় তৈরি করেন। পরে সেই কার্যালয়টি শোভাবাজার স্ট্রিটে একটি ভাড়া নেওয়া কোঠাঘরে স্থানান্তরিত করা হয়। এই সংস্থাটির মূল কাজ হল বাংলার বিভিন্ন গরিব মানুষদের সাহায্য করা, শিশুদের শিক্ষা প্রদান করা এবং মানুষের অসুখ বিসুখে তাদের প্রতিনিয়ত সেবা করা। স্বামী প্রণবানন্দ প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘ এখনও মানুষের সেবা করে চলেছে। দুস্থ মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে বন্যার ত্রাণ, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা প্রদান, বস্ত্র বিনিময় এবং আরও নানান কর্মকাণ্ডের মধ্য দিয়ে ভারত সেবাশ্রম সংঘ মানুষের সেবা করে থাকে। বাংলাদেশ, নেপাল, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, নিউগিনি সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভারত সেবাশ্রমের শাখা ছড়িয়ে পড়েছে। বঙ্গভঙ্গ পরবর্তী সময়ে মানুষে মানুষে বিভেদ তৈরি হলে স্বামী প্রণবানন্দ সাম্যের বাণী প্রচার করেন। তিনি বাঙালি হিন্দুদের একজোট করার পরিকল্পনা করেন এবং গ্রামে গ্রামে সামাজিক মিলনক্ষেত্র তৈরি করতে উদ্যত হন। ইট, কাঠ, পাথরের তৈরি মন্দির নয়, তিনি টুকরো টুকরো হয়ে ভেঙে দেওয়া বাঙালি হিন্দু সমাজকে একত্র করে এক মহা হিন্দু মন্দির তৈরি করতে চেয়েছিলেন। তাঁর মতে সেই মন্দির হবে হিন্দুদের সামাজিক মিলন ক্ষেত্র। এই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার হিন্দু মহাসভাকে নেতৃত্ব দিতে এগিয়ে আসেন এবং তিনি স্বামী প্রণবানন্দের সমর্থন লাভ করেন। অবশ্য স্বামী প্রণবানন্দ ভারত সেবাশ্রম সংঘ এবং হিন্দু মহাসভাকে একে অপরের পরিপূরক করে তুলতে চেয়েছিলেন। তিনি হিন্দু মহাসভার জনভিত্তিক প্রসারে যথেষ্ট সচেষ্ট হয়েছিলেন। মাঝে মাঝেই তিনি হিন্দু মহাসভার অন্যতম সদস্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, মন্মথনাথ মুখোপাধ্যায় এবং এনসি চ্যাটার্জির সাথে হিন্দুদের উন্নতির ব্যাপারে আলোচনা করতেন। স্বামী প্রণবানন্দ তাঁর জীবনের শেষ কিছু বছর হিন্দুদের পুনঃসংগঠিত করতে অতিবাহিত করেন। হিন্দু সমাজের জাগরণ ঘটানোর জন্য তিনি বাংলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াতেন। সেখানে বহু মানুষদের নিয়ে তিনি সভা করতেন। জীবনের শেষ শিবরাত্রির দিন তিনি একটি মহাসভায় নিজের গলার মালা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গলায় পরিয়ে দিয়ে তাঁকে তার উত্তরসূরি হিসাবে ঘোষণা করেছিলেন। অবশেষে 1941 সালের 8ই জানুয়ারি স্বামী প্রণবানন্দ মহারাজ পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর। স্বামী প্রণবানন্দের ১২৫তম জন্মদিন উপলক্ষে 2021 সালে ভারত সেবাশ্রম সংঘ এবং ভারত সরকার যুগ্মভাবে ১০ টাকা, ৫০ টাকা এবং ১০০ টাকার ৩টি বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ করেছে।